4 যে ইকুয়াল টু 5 অঙ্কটা বেশ বড় এবং অনেকগুলো স্টেপ আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমাদের সময় একদমই নেই সেই জন্য এই ম্যাট্রিক্স সলিউশন এভাবে করতে হবে তিনটে করে ইকুয়েশন থাকবে তিনটে অজ্ঞাত রাশি থাকবে সেটাকে একটা সাজিয়ে নিয়ে এ এক্স ইকুয়াল টু বি ফর্মে গিয়ে সেখান থেকে লিখবে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি ম্যাট্রিক্সটার থেকে অনুরূপ নির্ণায়ক বার করবো সেটা দেখাবো যে নন সিঙ্গুলার না নন সিঙ্গুলার নন ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হয়েছে তার ইনভার্স এক্সিস্ট করছে সেখান থেকে সলিউশনটা কি পাবো এবার অ্যাডজয়েন্ট অফ এ বার করবো দুটো বড় বড় স্টেপ তারপর সেখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি করে তাকে ডিটারমিনেন্ট দিতে ভাগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেখান থেকে কম্পেয়ার করলে এক্স ওয়াই জেড চলে আসবে তোমরা আশা করি একটু চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু 2021 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস শেষ করলাম আরও একবার ধন্যবাদ জানাবো শিক্ষক প্রদীপ বিশ্বাস ও শিক্ষক অমিত নিয়োগীকে আমরা পরবর্তী দ্বাদশ শ্রেণীর দর্শনের ক্লাস নিয়ে ফিরবো সাথে থাকবেন শিক্ষক দীপঙ্কর মল্লিক ও দেবাশিস চক্রবর্তী ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ লকডাউনের জেরে বন্ধ